কয়েকশো নকল সোনা ও আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করলো বীরভূম জেলা পুলিশ। গত কয়েক মাস ধরে বীরভূম জেলার বিভিন্ন শহরে নকল সোনার প্রলোভন দেখিয়ে টাকা তছরুপের অভিযোগ আসছিল কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই দিন বীরভূম জেলা প্রশাসন ও সিউড়ি থানার উদ্যোগে গ্রেপ্তার করেন চারজনকে। ধৃতদের কাছ থেকে প্রায় কয়েকশো নকল সোনার কয়েন ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। সংবাদ মাধ্যমে তারা বীরভূম জেলা পুলিশ সুপার নগেন ত্রিপাঠী জানান, এইসব প্রলোভনে পা দেবেন না এবং কোনো রকম খবর আসলে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান। বীরভূম থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সামাজিক দর্শী। আপনারা জানেন এই ফেক কয়েন নিয়ে যে চিটিং করে, ওর ভিতরে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে। আর আমরা কিছু টাকা রিকভার করেছি, ওর কাছ থেকে একটু এই আগ্নেয়াস্ত্র সিজ করা আছে, আর কিছু রাউন্ডস আছে, আপনি দেখতে পারবেন, লাইভ রাউন্ডস আছে, পাঁচটা চারটা অ্যামিনেশনের খুবই রিকভার করা হয়েছে। আপনার জানেন একটু মিনিস আছেই, মানুষকে এরা ডেকে নেয় কি আমরা আপনাকে ওই গোল্ড কয়েন, আমি ওই কি ওয়াইল ডিগিং ইন আওয়ার হাউস আর কোথায় কাজ করছিলাম, ওখান থেকে আমি নিচে থেকে ভূমি থেকে পেয়েছি, যাকে আমরা বিক্রি করতে চাইছি। আর মানুষ বি যে আসে, যে বেসিক্যালি যা চিট আছে, যে ভিকটিম হয়ে, ওরা একটু লোভে আসে কি ঠিক আছে আমি সস্তা রেটে গোল্ডের কয়েন পেয়ে যাব, ওরা চলে আসে। আর তারপরে এরা ওনার কাছ থেকে টাকা চিট করে কিছু ওই হাতের কালাকারি দেখিয়ে, এইসব কয়েন দেখিয়ে ওনার কাছ থেকে এরা টাকা নিয়ে নেয়। তো আমরা জানতে পেরেছিলাম গত দু মাস ভিতরে আমরা প্রায় 15-16 জনকে অ্যারেস্ট করেছিলাম। আপনারা জানেন শান্তিনিকেতন থেকে, সাঁথিয়া থেকে, তারপরে লাভপুর থেকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আজকে সিউড়ি থানার আন্ডারে আমরা চারজনকে অ্যারেস্ট করেছি। এরা হ্যাবিচুয়াল আছে, এনার নাম আমি বলে দিচ্ছি, শেখ সামের আলী আছে, শেখ মুশরফ মুসা আছে, শেখ সফিউল্লাহ আছে, আর ওমর ফারুক আছে। শমশের আলী, শমশের আলী, মুশরফ মুসা, সাইফুল্লাহ, ওমর ফারুক, এদের বাড়ি আছে সবের আপনার দমদমা, দমদমা আছে সিউড়ি থানা, যার ভিতরে সিউড়ি থানার ফোর্স একটু ভালো কাজ করেছে। আর আমরা কিছু টাকা ভি রিকভারি করেছি, ফায়ার আর্মস পেয়েছি। আর আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সামান্য জনকে একটু বলতে চাইব, এমন কোনো চিটিং হওয়ার ভিতরে একটু যে ভিকটিম আছে, অ্যাকচুয়ালি আমি ওকে ভিকটিমভাবে বলবো না, বেসিক্যালি ওনার লোভ যে আছে কি ইলিগাল ওয়েতে আমি কী করে ওই গোল্ড কয়েন পেয়ে যাব, যে কোনো জমির নিচে কোনো গোল্ড জিনিস আছে তো গভর্নমেন্টের রাইট আছে ওর উপরে। তো আপনারা এমন কোনো খবর পেলে ভি একটু গভর্নমেন্টকে বলবেন, ঠিক আছে কোনো অফিসারকে আপনি জানাবেন, আপনি লোভে পড়ে কি আমি ওই টাকা ওই গোল্ড কয়েন সস্তা পেয়ে যাব, আমি নিয়ে নেব, ওই লোভে পড়েই এই এরা চিটার্স যে আছে, ওরা বেনিফিট নেয় আর ওই লোককে একটু সাহস করে ওর লোকের টাকা নেওয়ার জন্য। তো আমরা আপনার এই সামার চ্যানেল থেকে একটু সামান্য মানুষকেই বলবো কি এমন কেউ যে আপনাকে ফোন করে, প্লিজ ওকে উপরে কোনোভাবে আপনারা রিয়্যাক্ট করবেন না, যে হয়ে নম্বর আমার লোককে পসিবলি আপনি যে দিতে পারেন ভালো হবে, আমরা ওনাকে ভেরিফাই করে যে অ্যাকশন লেওয়ার আছে আইন হিসাবে আমরা ব্যবস্থা নেব। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170011562।